চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। দু সপ্তাহ পেরোলেই আসছে মুসলমান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহামারী করোনার কারণে মানুষের জীবন জীবিকা অনেকটা থমকে গেলেও ঈদ উদযাপনে যেন কোনো বাধা বিপত্তি থাকছে না, আর তাই বিভিন্ন স্থানে এবারও সীমিত আকারে হাটের ইজারা দিয়েছেন সরকার। রাত পোহালেই শুরু হবে গরু কেনাবেচার ধুম। তবে কোরবানির ঈদগুলোতে হাট থেকেই গরু কেনার একটা প্রথা চালু থাকলেও মহামারী করোনা যেন সেই দৃশ্যপট অনেকটা পাল্টে দিয়েছে। জননিরাপত্তার বালাই এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে উদ্যোক্তারা গড়ে তুলেছেন নানা জাতীয় পশুর ফার্ম। হাটের বিকল্প এবং নিরাপদ গরু বেচা কেনার স্থল হিসেবেই এই মাধ্যমটিকে মনে করেছেন ক্রেতা সাধারণ। এমনই একটি ফার্মের চিত্র উঠে এসেছে চ্যানেল জিরোর ক্যামেরায়। হাটের চেয়ে জুম গতবার আপনার যেরকম ছিল, আপনার আমি কিনেছিলাম 375 টাকা এই 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 ফার্ম থেকে, এবার জুম চা হচ্ছে 420-450 এরকম চা হচ্ছে, মানে প্রায় কেজিতে 70-80 টাকা আপনার মোটামুটি ডিফারেন্স আছে। এখন কী মনে করছেন আসলে কেনা সম্ভব এখান থেকে? এখন থেকে কেনা সম্ভব বলতে গরু তো কিনতে হবে, চেষ্টা করছি আর কি, মিলে গেলে কিনে ফেলবো আর কি, এই আর কি। আচ্ছা, তো হবেই এখন যে বর্তমান প্রেক্ষাপট, এই যে করোনা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে আপনার কোনো অভিমত আছে কি? করোনার প্রেক্ষাপটে তো এখন মানুষের আর্থিক, মানে ব্যবসায়িকভাবে মানুষ, আমরাও অনেক ক্ষতিগ্রস্ত, ঠিক আছে। তারপরেও এবার মনে হচ্ছে মানে করোনা কুরবানির চাপটা অনেক কম হবে আর কি, আর বাইরে থেকে মানে এটা এখন তো নিশ্চিত হতে পারছি, যার কারণে ফার্মে আসা। এখন এরকম হতে পারে যেন আপনার বাড়ি থেকে গরু ঢুকতেও পারে, ঠিক আছে। এখন বর্ডার সেট গরুগুলো আসতে দিচ্ছে না, সিরাজগঞ্জ চাপাই এখান থেকে গরুগুলো আসতে দিচ্ছে না, কারণ হচ্ছে যেন করোনার কারণে। এখন যদি ঢুকে যায় তাহলে মোটামুটি মনে হয় দাম একটা শীতল আছে। আর আরেকটা যেটা মনে হচ্ছে, আমরা তো ভাবতেছি হয়তো গরুর দাম এবার বেশি যাবে, আবার এটা উল্টোটা হতেও পারে শেষ পর্যায়ে উল্টোটা হতেও পারে। কারণ ওই যে বললাম, মানুষ ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, ঠিক আছে। অনেকেই বিক্রি করতে না পারলে দেখা গেছে হয়তো কমে ছেড়ে দিতে পারে, কমে ছেড়ে দিবে, সেটাই। আর বিক্রি করতে না পারলে বলতে, ওই বললাম ব্যবসায়ীদের ব্যবসা তো ভালো না এখন, আর সবাই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। কেউ দেখা যাচ্ছে যে দিবে 4টা গরু দিচ্ছে, সে জায়গায় সে দিবে 2টা, কেউ দিচ্ছে যে যখন দিতে 2টা সে দিবে 1টা, ঠিক আছে। হাটের বিকল্প হিসেবে আপনার এই যে ফার্মে যে গরু বিক্রি হচ্ছে, এইটাকে আপনার কাছে কেমন লাগছে? অসাধারণ একটা, করোনার সময় ফার্ম এখনো তো হাট বসে নাই আমাদের, মানে নিরাপদ একটা বিষয়, নিরাপদ একটা, ঠিক আছে। আর অনেক পয় পরিষ্কার দেখলাম, আর গুলোগুলাও দাম মানে এখন তো করোনা, আমি মনে করি তার প্রোটেকশন বা যেভাবে সেফটি হয় মানুষের, ঠিক আছে, স্বাস্থ্যবিধি মেনে, মানুষ তো আমরা তো স্বাস্থ্যবিধি মানি না, ঠিক আছে। তো স্বাস্থ্যবিধি মাইনে হাটটা দেওয়া দরকার।
মানে আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরান ঢাকা নয়াবাজার থেকে আসি। ও পুরান ঢাকা নয়াবাজার থেকে? হ্যাঁ হ্যাঁ নয়াবাজার। তো ওইখানে ঢাকা থেকে হাট কম বসেছে না বসে নেই? না গরুর হাট দেবার বোঝা যাচ্ছে না, কম বলবে না বেশি। এখনো কি হাট এই যারা হয়? এখনো এই যারা আমি শুনতে পাইনি যে হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা জানি না। আপনারা এখানে খবর পেলেন কিভাবে? এখানে খবর পেয়েছি আমার বঞ্জামে গরু কিনছে দুটা ওর থেকে আর কি ওর সাথে আসছে আর কি। আচ্ছা আচ্ছা। গরুর দাম কি বুঝলেন কেমন? এখানে যেহেতু মানে ওই যে ওয়েটের সিস্টেমটা করছে সুবিধা কেনতে সুবিধা কেনাকাটা করতে সুবিধা। দাম প্রাইস কেমন? প্রাইস তো মানে খুব বেশি না আবার কমও না, যেটা মার্কেট প্রাইস সেটাই আছে। এটা কি ক্রয় সীমার মধ্যে আছে? ক্রয় সীমার মধ্যে আছে। আচ্ছা এই যে যে হাটের বিকল্প হিসেবে আপনার এই যে ফার্মগুলি আছে এই 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 বিক্রির সিস্টেমটা আপনাকে আপনাদের দেশের কেমন? অবশ্যই ভালো, এটা তো মানে আর কি বলার বাইরে যে এত ভালো, মানে আমাদের জন্য যারা মানে এক এক গরু কিনতে হয় তাদের জন্য খুবই উপকার হয়েছে আর কি। একটা সেফটি, একটা সেফটি, সেফটি জোন আর কি, সেফটি জোন আর কি। আপনি কি গরু পছন্দ করেছেন? হ্যাঁ আমি গরু দিয়ে দেখছি, দেখতেছি চিন্তা করে করেছি। হ্যাঁ হ্যাঁ এখনো কেনা হয় না? এখনো কেনা হয় না, আমি আর কি ডিসিশন নেবো আর কি। গরু কি দুইটাই কিনবেন? দুইটাই কিনা চিন্তা আমরা করতেছি। আগে কি দুইটাই দিয়েছেন? করতে পারি দুইটা দিই, দুইটা করেছেন আর কি। ডিসিশন তো এই যে বর্তমানে যে দেশের বাইরে থেকে গরু আমদানি হচ্ছে না, আসলে অনেকেই বলছে যে আমদানি না হওয়ার কারণে এখন দাম বেশি বেড়ে গেছে, আসলে এটা কতটুকু সত্য? এটা তো সরকার কিছু করতে পারতেছে না নাকি বুঝলাম না, কারণ বাড়িতে গরু আসতে দেওয়া উচিত, তাহলে হয়তো বা একটা সবাই সবাই সামর্থ্যের মধ্যে নিতে পারবে। তো পশু থেকে সংক্রমিত হয় হয়তো বা সে কারণে সরকার দিচ্ছে না, তারপরে তারপরে দেওয়া উচিত, মানে দেওয়া উচিত, গরু দেওয়া উচিত, আমাদের দেশেরও মানে ইম্প্রুভ হবে, কিন্তু ওদেরও আসতে দেওয়া উচিত, তাহলে আর কি আমরা সুবিধা করতে পারবো। সুরক্ষিতভাবে আসতে দেওয়া উচিত। জি সুরক্ষিতভাবে আসতে দেওয়া উচিত, গরু তো সুরক্ষিতভাবে। হ্যাঁ সুরক্ষিত অবশ্যই, প্রোটেকশন ছাড়া তো আসতে পারবো, প্রোটেকশন নিয়ে আসবো উচিত। আচ্ছা আপনার সর্বশেষ এই যারা ওই যে হাটে কিনতে যাচ্ছে তাদের বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? অবশ্যই যে ফার্মেতে কিনাটা আমি ভালো মনে করি, নিরাপদ নিরাপদ করোনার সময় বাইরে ঘোরাঘুরি না করে এই ফার্ম থেকে কিনেই ভালো মনে করি। এই ফার্মটা আপনার কেমন লেগেছে? খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশ, গরুর খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, আর হাটারও পরিবেশ ভালো। ফার্মে গিয়েছিলেন? আমি আমার লাইফের ফার্স্ট টাইম ইকোনে একটা ফার্মে আসলাম, কোথাও যাওয়া হয়নি। এটা আপনার প্রথম অভিজ্ঞতা? প্রথম অভিজ্ঞতা, ভালোই লেগেছে। আমি নয়াবাজার গরুর হাট, যেহেতু আমরা নয়াবাজার এলাকার, নয়াবাজার থেকে সবসময় কেনাকাটা করছি। ঠিক আছে ধন্যবাদ আপনাকে। হ্যাঁ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো জেনেছি যে আপনারা এসএস ক্যাটেল ফার্ম এটা আগে থেকে চালু করেছেন। জি। তো এইবারের কুরবানিতে যে করোনা যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে তো সবাই ফার্মমুখী হচ্ছে। জি। তো আসলে আপনাদের এক্ষেত্রে অনুভূতিটা কি? এখানে অ্যাকচুয়ালি আমরা এনশিওর করছি যে সেফটিটা মেনটেন করতে পারি, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং। আমরা এনশিওর করছি যে সবাই মাস্ক ব্যবহার করে এবং স্যানিটাইজ করে, এবং চেষ্টা করি যে মানে এখানে মানে ক্রাউডনেসটা একটু কম রাখতে পারি, এর জন্য কিছু স্লটিং করে দিই যে মানে কিছু স্লটস থাকে, কিছু মানুষ আসে আবার কিছু যায়, এখানে ভিড়টা একটু কম আছে আর কি হাটের তুলনায়। সো আই থিঙ্ক এটা অনেক সেফ একটা জায়গা। হাটের বিষয়ে আমরা ক্রেতাদের কাছ থেকে জানলাম যে হাটের তুলনায় কিছুটা বেশি রাখা হয়, এটা আসলে কতটুকু সত্য? না হাটের তুলনায় বেশি না, আপনি যখন নাকি হাটে থেকে গরু কিনবেন তখন আপনাকে একটা ওয়েট স্কেল থাকবে না, সো আপনি যেটা চোখে বা ফিতার মাপ ওটা অ্যাকিউরেট না, এবং আপনি দেখবেন যে ব্যাপারীরা যে প্রাইসগুলো চায়, ধরেন একটা গরু যেটা মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা সেটা ওনারা বাড়িয়ে চাড়িয়ে চাবে 4.5 লাখ টাকা, কিন্তু লাস্টে ওনারা থেকে ছেড়ে দিবে 2 লাখে, কিন্তু আমরা কিন্তু প্রাইসিংটা ওইভাবে মানে বাড়াই বলি না। গরু তো আমার ফিক্সড সুযোগ নেই, মানে ধরেন 5,000 টাকা হাতে রেখে আমরা বলি, বিকজ ফিক্সড প্রাইসে তো আর কেউ কিছু কিনবে না। সো
ডেফিনেটলি এখানে স্কেল আছে, আপনি জাস্টিফাই করতে পারবেন এবং কতটুকু পার্সেন্ট আপনি মিট পাবেন এটাও আপনি একদম ওপেনলি জেনে শুনে নিতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে জি, আমাদের এখানে ওপেন প্রিমিসেস, আপনি দেখতে পারবেন যে আমরা কি খাওয়াচ্ছি, কি কি ভ্যাকসিন দিচ্ছি এবং সব কিছু ওপেন, এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই। এবং আচ্ছা, গতবারের তুলনায় এবার খারাপ কেমন পাচ্ছেন? আল্লাহর রহমতে ভালোই, সো ফার খুব স্মুথ যাচ্ছে। এই পর্যন্ত কতগুলি বিক্রি হয়েছে? এই পর্যন্ত আই থিংক 80% এর মতো আমাদের সেল হয়েছে জি। আচ্ছা, আপনার কি আরো গরু কি? না, আমরা রেডিমেড গরু সেল করি না, আমাদের যা আছে ওগুলো সেল হয়ে গেলে আমরা অল সোল্ড আউট। আপনাদের স্টকে মানে যে বানানো থাকে আমরা রেডিমেড গরু ফার্মে নিজে শুরু জি, আমাদের ফার্মে নিজে শো পালা গরু অ্যাট লিস্ট 7 মান্থস আমরা পালি। আপনাদের ক্রেতাদের এই যে সমাগম, এ থেকে আপনারা কি বুঝতে পারছেন আরো কি চাহিদা আছে মনে হয়? হ্যাঁ, অনেক চাহিদা আছে, কারণ এখন মানুষ বুঝছে যে বেটার কোয়ালিটিটা কি, তারা আর কি মানে এখন হেলথ কনসিয়াস হয়েছে এবং তারা যেটাই কিনতে চায় জানতে চায় যেটা স্বাস্থ্য সচেতন, মানে একটা কমফোর্টেবল জায়গা জি, কমফোর্টেবল জায়গা প্লাস ওনারা জানে যে গরুটার কোয়ালিটিটা কি এবং তাদেরকে মানে ম্যাক্সিমাম গরুতে এখন দেখা যায় স্টেরয়েডস দেয়, বিভিন্ন ইনজেকশনস দেয়, ফিড খাওয়ায়, বাট আমরা তো এগুলো ইউজ করি না, তো সেই কারণে তারা এটা আর কি জাস্টিফাই করতে পারবে। আচ্ছা, এই যে ফার্ম নিয়ে আপনাদের ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান ইনশাআল্লাহ আমরা আরও অনেক ইনক্রিজ করবো আমাদের জি, আরও ইনক্রিজ করবো এবং আরও অনেক কালেকশন অ্যাড হবে, আমরা আমাদের লিমিটও বাড়াবো কারণ আমাদের ক্রেতাদের চাহিদা অনেক বেশি ইনশাআল্লাহ, এটাই ইচ্ছা যে তারা যাতে খুশি থাকে আমাদের সাথে। আচ্ছা, এই যে হাটের যে মানে সরকার অনুমোদন দিয়েছে এই পরিস্থিতি, আপনারা এটাকে কোন দৃষ্টিতে নিচ্ছেন? আসলে সত্যি কথা বলতে আমাদের যত ফার্ম আছে আর বাংলাদেশে যতজন মানুষ কোরবানি দেয়, ফার্মে সাফিসিয়েন্ট গরু নেই, যদি সবাই কোরবানি দেয় আমাদের কাছ থেকে নিয়ে সবার কোরবানির যে কোটাটা ওইটা ফুলফিল হবে না, তো আমার কাছে লাগে যে হ্যাঁ হাট ঠিক আছে জরুরি, কিন্তু মানে একটু এখানে মানে কিছু মানে স্বাস্থ্যবিধি হ্যাঁ একটু মেনটেন করা লাগবে, কারণ আমি যদি বলি যে না শুধু ফার্ম থেকেই গরু কিনবেন আমি তো সবার মানে ফুলফিল করতে পারবো না রিকোয়ারমেন্টস। অবশ্যই যদি মনে করেন কিছু ফার্ম যদি ওদের কোয়ান্টিটি আরও ইনক্রিজ করে ফিউচারে, তাহলে আমরা আরও বেটার করতে পারবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।